আমি আচ্ছা ভাই আমি বেশি কিছু বলবো না আমি আপনার সাথে কিছুদিন আগে কথা বলেছিলাম তো সেখানে আপনি পছন্দ রেগে গিয়ে খুব খারাপ আচরণ করেছেন আমার সাথে একটু খারাপ লেগেছে

হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে হাদিস গুলা দেখিয়েছিলাম সেখানে পরিষ্কার ভাবে লেখা আছে পড়লো আপনি বলছেন পড়লো মানে পরে নাই পড়লো মানে আকাশে আছে যে মানে আপনি বলতেছেন পল্ল মানে আপনি বলতেছিলেন পল্ল মানে ভাই পরে নাই ভাই না 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 এখানে পরে নাই তো পল্ল মানে পরে নাই পল্ল মানে মহাকাশে পড়লো পাহাড়ে পড়লো ভাই আচ্ছা ভাই ভাই এই যে দেখেন যে আমার যে কারণ আছে আমি যে কারণ থাকে সেটা প্রমাণ হইল আমি না এখানে আপনার সাথে আমার কোনো দিমত নাই আপনি একটা মিথ্যা কথা বলছেন আমি এখন ভাই আপনাকে একটু মিউট করছি এটা ডিমতের বিষয় না এটা হচ্ছে মিথ্যা কথা দেখে চোখের সামনে দেখার পরে মিথ্যা কথা বলা আপনি চোখের সামনে দেখছেন যে হাদিসে বলা আছে যে এক খন্ড পড়লো পাহাড়ের এই পাশে আরেক খন্ড পড়লো পাহাড়ের ওই পাশে এটা চোখের সামনে দেখার পরে আপনি মিথ্যা কথা বলছেন যে এটা ভাই পাহাড়ের এই পাশে করে নাই তো এটা তো মহাকাশে করছে এটা এখানে বুঝানো হয়েছে মহাকাশে করছে এটা দিমতের বাবা না তো এটা হচ্ছে মিথ্যা কথা সরাসরি মিথ্যা কথা বলা আমি এই হাদিসগুলো আবার বের করে বের করছি অসুবিধা কি আমি আবার হাদিস গুলা দেখাতে পারবো একটু সময় লাগবে ভাই একটু অপেক্ষা করেন আমি বের করছি বের হয়ে গেছে আমি দেখাচ্ছি যারা দর্শক আছেন তারা দেখেন এটা হচ্ছে চার দুই টুকরো মানে আমি একটা বড় করে দিচ্ছি যেন আপনারা ভালোভাবে দেখতে পান এখানে দেখেন

আচ্ছা তিল মিজি শরীফে দেখি তিল মিজি শরীফের বলা হচ্ছে যে তিনি বলেন যুগে চাঁদ বিখিত হয়ে গেল এক এই পাহাড়ের উপর এবং অপর খণ্ড ওই পাহাড়ের ওপর পরে গেল পরে গেল তখন মক্কাবাসী কাফেররা বলল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে জাদু করেছেন কেউ কেউ বললেন বললো তিনি আমাদেরকে জাদু করে থাকলে সব মানুষকে জাদু করতে পারবেন না হাদিসটি সনাত সোফা আচ্ছা এখানে তো পরিষ্কারভাবে বলা যে একখণ্ড বলল পাহাড়ের এই পাশে আরেকখণ্ড বলল পাহাড়ের ওই পাশে অনেকগুলো হাদিস আছে অনেকগুলো হাদিস আমি দেখাচ্ছি অনেকগুলো হাদিস আমি দেখাচ্ছি আপনি বলছেন যে বলল মানে পড়লো না বলল মানে মহাকাশ উড়ে গেল এরকম কি জানা আপনি বলতেছিলেন মানে খুবই হাস্যকর খুবই মর্মন্তি কথা মেহেদি আপনি এবার আনমিউট করে বলেন ভাই আপনি এখানে আমাকে দিন একটা লজিক দিয়েছিলেন যে আপনি আমার গায়ের উপরে একটা আপেল পড়লো তার মানে আমার গায়ে পড়লো না তো আমি একটা লজিক আপনাকে উল্টা লজিক দিতে চেয়েছিলাম কিন্তু আপনি শুনেননি এখন যদি বলেন তাহলে এটা মানে মনে করেন আপনার চোখে আপনার চোখে একটা পোকা পড়লো তার মানে তার মানে কি পোকাটা আকাশে উড়ে গেল নাকি চাঁদের দিকে দৌড়ে গেল পকেট আমার চোখে পড়লো তাহলে আমি একটা এরকম কথা বলি যে আসিফ ভাইয়ের উপরে মেঘের এক খন্ড বিশাল আকৃতি মেঘের এক খন্ড ভাইয়ের উপরে এসে পড়লো তার মানে এই খন্ডটা মেঘের খন্ডে এটা পাড়লো ম্যাগের খন্ড উপরে থাকতে পারে না মেঘের খন্ড আমার উপরে পড়লো না তো আমার উপরে থাকলো কিন্তু উপরে পড়লো না তো পড়লো যখনই থাকবে তখন তো আমার উপরে পড়ছে সেই জিনিসটা আমার মাথায় একটা ডাল ভেঙে পড়লো মানে আমার মাথায় পড়ছে মানে গাছে রয়ে যায়নি আমার মাথার একটা ডাল মানে হচ্ছে ভাই গাধার মতো কথা বলেন না কথা আমার খন্ড মানে হচ্ছে মেঘের একটা খন্ড আমার মাথার উপরে আছে আর মাথার উপরে পড়লো পড়লো মানে হচ্ছে কি আমার মাথার উপরে ঘাম করে পড়তে হবে সেই জিনিসটা পড়লো শব্দটার মানে হচ্ছে পড়া মানে ভাই মানে মাথার কি ভাই ঘিরু নাই মাথার ভিতরে কোনো মানে কি একটা জিনিস পড়লো ঠাস করে পড়া মানে কি ভাই গাধার মতো কথা মেহেদি আপনি বলেন আপনি এত ভাই এত গাধা মানুষের সাথে তো আমি কথা বলতে ভাই রুচিতে পাতে ভাই এত গাধা মানুষের সাথে কথা বলবো ভাই হ্যাঁ এটা দিমত না এটা গাধা গাধাগুলোর সাথে মানে আমার দিমত কিছু গাধা গুরুর সাথে আমি কথা বলবো নাকি গাধা বলবে ব্যা আমি যেটাই বলবো বলবে গাধা গুরু ছাগল বলবে ব্যা আমি এর সাথে কথা বলবো নাকি ভাই আমার কি টাকা পড়ছে ভাই গাধা পিঠা মানুষ করবো গরু পিঠা মানুষ করবো একটা জিনিস পল্লো মানে কি পল্লো মানে মানে উপরে থাকলো মানে ছাগলের ছাগলামির একটা সীমা আছে এবং এটা কোনো দিমত না এটা হচ্ছে ছাগলামি ছাগল যদি বলে ব্য আমার একটা দিমত আছে ব্যা দিমতটা আছে ব্যা এটা হচ্ছে ছাগলামি ভাই মানে মানে সীমা লিমিট আছে তো ছাগলামি তো একটা লিমিট আছে এখানে লিমিট ক্রস ছাগলাম একদম ভাই এখানে পরিষ্কার ভাবে বলা যে এমত অবস্থায় চন্দ্র বিদিন্ন হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল এক খন্ড পাহাড়ের এপাশে পড়লো এবং অপর খন্ড পড়লো পাহাড়ের ওপারে পরা মানে কি পরা মানে কি ভাই এটা যদি এখন যদি আমার এই গাথা মানে পিঠায় মানুষ করতে হয় এত গাথা পিটায় যদি আমার মানুষ করতে হয় যে পরা মানে কি এখন আমাকে বুঝাইতে হবে পরা মানে পরা জিনিসটা কি এই যে এই যে এই যে লাইনটা এটা নিচে পড়লো এইসব মানে নিচে পড়ছে ভাই মানে গরু গাঁথামির তো একটা সীমা আছে ভাই গরু গাঁথামির একটা সীমা আছে মানে ওহ কে কেমনে এগুলোর সাথে কেমনে কথা বলবো এগুলোর সাথে তো আমি কথা বলবো না ভাই এত টাইম নেই এত গরুর সাথে আমি কি কথা বলবো